মার্কিন যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় বহিষ্কৃত শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে ইরানের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় সিরাজ বিশ্ববিদ্যালয় শহীদ বেহস্তি বিশ্ববিদ্যালয় রাজি বিশ্ববিদ্যালয় আল্লামে তাবা তাবাই বিশ্ববিদ্যালয় ফেরদৌসি বিশ্ববিদ্যালয় এবং এলম ও ই ইরান বিশ্ববিদ্যালয় এই ঘোষণা দিয়েছে খবর ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির এতে বলা হয় বিশ্ববিদ্যালয়গুলো এসব শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করবে এবং বাসস্থান ও শিক্ষার খরচ সম্পূর্ণভাবে বহন করবে ইরানি বিশ্ববিদ্যালয় ইসরায়েলের সহিংসতার বিরুদ্ধে জেগে ওঠা এসব শিক্ষার্থীর প্রশংসা করে বলেছে তাদের প্রতিবাদ আন্দোলন ফিলিস্তিনের চলমান থেকে বেরিয়ে আসার জন্য একটি প্রভাব ফেলবে। তারা আরও আশা প্রকাশ করেছে যে এসব ছাত্র আন্দোলন মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত ফিলিস্তিনিদের জন্য তাদের আওয়াজ তুলতে বিশ্ববাসীকে উৎসাহিত করবে আমেরিকান সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে কমপক্ষে একষট্টি কলেজ ক্যাম্পাসে ফিলিস্তিন পন্থী বিক্ষোভ ছড়িয়ে পড়ে এতে প্রায় তিন হাজার জনকে গ্রেফতার করা হয়েছে এছাড়া তাদের আন্দোলন দমনের জন্য কিছু ছাত্রকে বহিষ্কার শিক্ষা কার্যক্রম পরীক্ষা স্থগিত করা হয়েছে